টাঙ্গাইলের মধুপুর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় স্বামী ও তার প্রথম স্ত্রী সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ জানায় লোকদেও গ্রামের গোলাপ হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দেন গোলাপ হোসেন। পরে সালিশি বৈঠকে তার দেনমোহর পরিশোধের সিদ্ধান্ত হয়। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রথম স্ত্রী তার সন্তানকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে ঘুমাতে যান। সকালে বাড়ি ফিরে দ্বিতীয় স্ত্রীর ক্ষত বিক্ষত মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে এক যুবকের দু হাতের কবজি কেটে দিয়েছে চাচি ও ফুপা।